নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আপনাদের সঙ্গে আমি শ্রেষ্ঠা। শুরু করতে চলেছি এক নজরে সারাদিন দেশ বিদেশের সমস্ত খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরি রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁকনেই পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে। লোকসভা নির্বাচনের এখনো 2 বছর বাকি থাকলেও ইতিমধ্যে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর বিজেপি বিরোধী দলগুলির মধ্যে এই বিষয়ে সক্রিয়তা আরও বাড়বে। হাতে সময় থাকলেও চুপ করে বসে থাকতে রাজি নন বিরোধী দলের নেতানেত্রীরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন জিতে ক্ষমতায় আসার পর এই বিষয়ে সবথেকে বেশি সক্রিয় হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাতে মুম্বাই উড়ে গিয়েছিলেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ারের সঙ্গে দেখা হলেও মমতা মুম্বাই সফরে উদ্ধবের সাক্ষাৎ পাননি। মমতার পর বেশ কয়েকদিন ধরেই এক দক্ষিণ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যাচ্ছে। তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে এস চন্দ্রশেখর রাও। টিআরএস প্রধান বেশ কিছুদিন ধরেই বিজেপিকে তীব্র আক্রমণ করছিলেন। রাজনৈতিক মহলের জল্পনা ছিল এবার হয়তো জাতীয় রাজনীতিতে পা রাখতে চান কেসিআর। সেই জল্পনাকে আরো জোরালো করে মুম্বাই সফরে যাচ্ছেন চন্দ্রশেখর রাও। সাত সকালের চাঞ্চল্যকর ঘটনা, খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলেন এক ব্যক্তি। গেটে ঢুকতে যেতেই তাকে হাতে নাতে ধরে ফেললেন নিরাপত্তা রক্ষীরা। সঙ্গে তাকে পুলিশ হেফাজতে না হয় গাড়িতে চেপে প্রবেশ করার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। ধরা পড়ার পর পুলিশের জেরায় তিনি দাবি করেন তার শরীরে একটি চিপ বসানো আছে, তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছেন বলেও উল্লেখ করেন ওই ব্যক্তি। যদিও পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে আসলে বিষয়টা তেমন নয়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেই জানিয়েছে পুলিশ। গুরু রবিদাসের জন্মজয়ন্তীতে দিল্লির করোলবাগের আশ্রমে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে গুরু রবিদাস বিশ্রামধাম মন্দিরে যান তিনি। সেখানে গিয়ে ভক্তদের সঙ্গে মাটিতে বসে কীর্তনেও যোগ দেন মোদী। সেই কীর্তনের ভিডিও নিজেই টুইট করেছেন প্রধানমন্ত্রী, বিশেষ মুহূর্ত বলেও উল্লেখ করেছেন। মন্দিরের দর্শনার্থীদের খাতায় রবিদাসের ভক্তদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন গুরু রবিদাসের জীবন মানুষকে অনুপ্রেরণা দেয়, মূলত পাঞ্জাবের মানুষ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে। এই রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে পাঞ্জাবে বিধানসভা ভোটের দিন বদলে গিয়েছে নির্বাচন কমিশন। শিবসেনার সঙ্গে বিজেপির সংঘাতের ছবি বারবার প্রকাশ্যে এসেছে, তবে এবার বিস্ফোরক দাবি করেছে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। তার দাবি, মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপি জোটের সরকারের ফেলে দেওয়ার জন্য নাকি উঠে পড়ে লেগেছে কেন্দ্র। সরকার যাতে পড়ে যায় তার জন্য সঞ্জয় রাউতের সাহায্য চাওয়া হয়েছে বলেও দাবি সংসদের। শুধু তাই নয়, তার দাবি কেন্দ্র সংস্থাকে কাজে লাগানো হচ্ছে সরকারের ফেলে দেওয়ার জন্য, এমনকি তার ঘনিষ্ঠ লোকজনের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে দাবি করেছেন সঞ্জয় রাউত। আর তারপরে তিনি ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন আগে, নাম লিখিয়েছিলেন বিক্ষুব্ধ G23 নেতাদের দলে, তবে কংগ্রেস ছাড়ার এখনই কোনো পরিকল্পনা নেই এমনটাই জানালেন বিক্ষুব্ধ নেতা মনীষ তিওয়ারি। মঙ্গলবার দল ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, যখন ওই জায়গায় পৌঁছাবো তখন ওই সেতু পার করব, যদি ছোট ছোট দলীয় কর্মীরা কংগ্রেস ছেড়ে যান তবেই কংগ্রেসের ক্ষতি হবে, কিন্তু যদি কোনো বড় নেতা দল ছাড়েন তবে সেই ক্ষতির পরিমাণ বিশাল হবে যদি কোনো শীর্ষ নেতা দল ছাড়েন। মঙ্গলবারই দল ছেড়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রমন্ত্রী অশ্বিনী কুমার। এরপরে দল একবার কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিগত 2 বছরে সাধারণ মানুষের জীবনে এসেছে আমূল পরিবর্তন। ছোট থেকে বড় সকলের জীবনশৈলীতে এসেছে বদল। তো বয়স্কদের পাশাপাশি ছোটরাও করোনার থাবা থেকে মুক্তি পায়নি। দেশে যে সময় ধীরে ধীরে সংক্রমণ কমছে তখনই উদ্বেগের তথ্য জানালেন গবেষকরা। সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তরফে করা সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে বড়দের পাশাপাশি 18 অনুর্ধদের মধ্যেও মধুমেহ বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। বিশেষত যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের মধ্যে টাইপ 1 ও টাইপ 2 মধুমেহ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে।
দলের জন্য আপনার লড়াই করেও জোটেনি মুখ্যমন্ত্রী পদ। সন্তুষ্ট থাকতে হয়েছিল উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে, কিন্তু 2020 সালে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সঙ্গে বিরোধ চরমে ওঠে উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন সচিন পাইলট। এরপর থেকেই শুরু হয়ে গেছিল তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। শোনা গিয়েছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তিনিও বিজেপিতে যোগ দেবেন। এই বিষয়ে মঙ্গলবার তাকে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারান, সোজাসুজি সব জবাব দেন। 2020 মুখ্যমন্ত্রী গেহলটের সঙ্গে বিরোধ থাকলেও বিজেপিতে যোগদান নিয়ে কোনো কথা হয়নি। এতক্ষণ আপনারা দেখছিলেন এক নজরে সারাদিন। আরো অন্যান্য আপডেটের জন্য চোখ রাখুন আরবয়েস নিউজের পর্দায়। ধন্যবাদ।